محمد نبی والا کام کرو، سمجھ نبی پیغمبر رہا دنیا کے کام نہیں آسے نبی ہمارے نبی وہی کاج نہیں آسے এবং আমাদেরকে এই কাজ করা হুকুম দিয়ে দিচ্ছেন। এই উম্মত যখন এই নবীওয়ালা কাজ করতে থাকবে তো তারা দুনিয়াতে এবং আখিরাতে দুনো জাহানে কামিয়াবি হাসিল করে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا، أما بعد، محترم دوستان بزرگوں، اللہ جل جلالہ و امن والہ دعوت و تبلیغ নামে এক মেহনতের নিসবতে আমাদেরকে এখানে একত্রিত করেছেন। এজন্য আল্লাহ তাআলা দিল থেকে শুকর আদায় করেছে। দাওয়াত ও তবলীগের মেহনত আল্লাহ তাআলা দুনিয়াতে চালু করে দিয়েছেন এখন ব্যাপকভাবে। এই মেহনত সমস্ত নবী পয়গম্বররা নিয়ে আসছে এবং তারা দুনিয়াতে আশ্রয় নিয়ে মেহনত করবার জন্য সমস্ত নবী পয়গম্বররা দুনিয়াতে এই জন্যই আসছেন যে তবলীগের মেহনত করতে। এবং আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য নবী হয়ে আসছেন। তিনিও এই তবলীগের মেহনতে নিয়ে আসছেন। এটা কোনো নতুন জিনিস না। আমাদের নবী শেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না। এই জন্য নবীওয়ালা কাম এই উম্মতকে আল্লাহ তাআলা দেন। এই উম্মত নবীওয়ালা কাম করে। সমস্ত নবী পয়গম্বররা দুনিয়াতে এই কাম নিয়ে আসছেন। নবী আমাদের নবীও এই কাজ নিয়ে আসছেন এবং আমাদেরকে এই কাজ করার হুকুম দিয়ে দিচ্ছেন। এই উম্মত যখন এই নবীওয়ালা কাজ করতে থাকবে তো তারা দুনিয়াতে এবং আখিরাতে দুনো জাহানে কামিয়াবি হাসিল করে। আর যখন এই কাজ ছুটে যাবে, এই কাজ ছেড়ে দিবে, তো দুনিয়াতেও ধ্বংস হবে, দুনিয়াতেও আপদ বিপদ মুসিবতের মধ্যে গ্রেফতার হবে। আর মওতের পরে আখিরাত সেখানে যে কি হবে এটা তো আমরাই জানি। কারণ সমস্ত নবীরা এই তবলীগের মেহনতের দ্বারা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করায়। তবলীগের মেহনতটাই হল আল্লাহর সঙ্গে পরিচয় করার জন্য। এবং এই তবলীগের মেহনতের দ্বারা মানুষ দুনিয়াকে বুঝে আর আখিরাতকে বুঝে। তবলীগের মেহনত না থাকলে মানুষ আল্লাহকে ভুলে যায়, আখিরাতকে ভুলে যায়, দুনিয়াটা কি জন্য এটাও ভুলে যায়, দুনিয়াতে কেন আসলাম এটাও ভুলে যায়। মতের পরে কি হবে এটাও মানুষ ভুলে যায় এবং আল্লাহর সঙ্গে সম্পর্কটা নষ্ট হয়ে যায় আল্লাহকে ভুলে যায় আল্লাহকে চিনে না তো তবলিগের মেহনতটা এই জন্য জরুরি যে মানুষ আল্লাহকে চিনে মানুষ টাকা চিনতেছে চাকরি চিনতেছে জায়গা জমিন চিনে মানুষ দুনিয়ার জরুরতকে প্রয়োজনকে এটাকে খুব ভালো বুঝে দুনিয়াটাকে বড় মনে করে দুনিয়ার জরুরতকে বড় মনে করে দুনিয়ার হাজারটাকে বড় মনে করে অথচ তার আখিরাত দুনিয়ার চেয়ে অনেক বিশাল এখানে ভোগ লাগে তো সে অস্থির হয়ে যায় আমার তো ভোগ লাগবে ভাত লাগবে খাওয়ান লাগবে খাওয়ানোর জন্য অস্থির হয়ে গেছে এখানে আরে তোমার যে মতের পরে ভোগ লাগবে ওইটার কি হবে কবরে কে খাওয়াবে তোমার কিয়ামতের মাঠে ৫০,০০০ বছরের সমান একদিন হবে সেদিন তোমার ভোগের কি ব্যবস্থা হবে দুনিয়ার জরুরত দুনিয়ার প্রয়োজনগুলিকে মানুষ বড় করে দেখে যখন তবলিগ না থাকে কলমা পড়লে বলা মুসলমানও কাফেরের কথা ভাবতেন যে কলমা পায়নি তার কথা ভাবতেন যে কলমা পড়ে নাই তার কথা বাদই দিলাম যারা আমরা কলমা পড়ছি আমরা নিজেদেরকে মুসলমান বলি আমরা জানি যে মওতের পরে এক জিন্দেগি আছে মওতের পরে আখিরাত আছে তো আখিরাতের জিন্দেগিতে কি হবে আমি কি দুনিয়ার মানুষ যেরকম মনে করে যে মরে গেলে সব সমস্যা শেষ একজন বিপদ আপদে পেরেশানিতে অস্থির হইয়া সে বিষ খায়া মরতে চাইতেছে কারণ বিষ খায়া মরে যায় গলায় ফাঁসি দিয়া মরতে চায় সে কি মনে করে সে এটাই মনে করে যে আমি যদি গলায় ফাঁসি দিয়ে মরে যাই বিষ খেয়ে মরে যাই তা আমার এই সব কষ্ট শেষ হয়ে যায় একজন অভাবে পড়া বিষ খেয়ে আত্মহত্যা করতে চায় মানে এত অভাব এই অভাবের মধ্যে আর সহ্য হয় না বিষ খেয়ে মরে যায় তো সে কি মনে করে সে মনে করে যে বিষ খেয়া যদি আমি মরে যাই দুনিয়া থেকে তো আমার মওতের পরে জিন্দিগিতে আর ভক্ত থাকবো না মেরে মহতারাম দোস্তা বুজুর্গ দুনিয়াতে যেরকম মানুষের মধ্যে হাজত আর জরুরত দেখা যায় যেটার জন্য মানুষ মেহনত করে পরিশ্রম করে ঠেলাওয়ালা মাথার ঘাম পায়ে ফেলতেছে রিক্সাওয়ালা মাথার ঘাম পায়ে ফেলতেছে ব্যবসায়ী মাথার ঘাম পায়ে ফেলতেছে রাত দিন ২৪ ঘন্টা দিন দিমাগকে ব্যবহার করতেছে চোখ কান মুখকে এই কাজের জন্যই ব্যবহার করতেছে যে দুনিয়ার হাজত দুনিয়ার জরুরত দুনিয়ার চাহিদা এগুলি কি করে পুরা হয়ে যায় এগুলি কি করে মিটে যায় এটার জন্য সমস্ত শক্তি জিন্দিগিটাকে ক্ষয় করতেছে খরচ করতেছে এই লাইনে আর কিছু শুনতে রাজি না মানে ভাই একটু নামাজ পড়েন মানে সময় নেই আমি বড় কাজে ব্যস্ত ভাই আল্লাহ তাআলার হুকুম মতো চলেন বলে ভাই সময় নেই দেখতেই আসছেন আমি কত ব্যস্ত ভাই তবলিগে চলেন মানে আমি তো খুব ব্যস্ত ভাই তবলিগে আমি ভিতরে যাব একজন ঘরওয়ালাকে ঘরের মুরব্বীকে যদি করে তবলিগে চলেন বলে দেখেন আমি এলাম ঘরের মুরব্বী ঘরের সংসার চালাই আমার ব্যবসা আছে চাকরি আছে আমি অনেক কিছু করি আমার বেকার ছেলেটারে লয়ে যায় ওই ছেলেটার কোনো কাজকর্ম নাই কোনো কাজকর্ম কিছু করেও না এইটাই লয়ে যায় কি মনে করে যে আমি তো খুব ব্যস্ত আমি তো দুনিয়ার কাজে লিপ্ত আছি তো আমার তো সময় নেই যার কোনো দুনিয়ায় কাম কাজ নেই সে তার আখিরাত বানায় সে তার আখিরাত ঠিক করুক মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ যখন তবলিগ থাকে না আর তবলিগের মেহনতে মানুষ লাগে না তো যদিও সে নামাজ পড়ে, সামান্য কিছু নামাজ পড়ে, হয়তো নামাজিল, কিন্তু সে কথা মনে করে না যে আমার মওতের পরে কি হবে, আমার এই সামান্য নামাজ কি আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। এখানে তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত ১২টা পর্যন্ত কাম করে দুনিয়ার এই সংসারের যোগান দেওয়া কঠিন হয়ে যাইতে, আর আখিরাতের জন্য এই সামান্য একটুখানি নামাজ, যেটার মধ্যে কেরাতও ঠিক নেই, কোরআন শরীফও ঠিক নেই, রুকু সুজদা ঠিক নেই, কোন রকম ওযুও ঠিক নেই, মাসলা মাসাইল জানা নেই, ওই নামাজ দিয়ে আখিরাত পার হয়ে দেব। মেরে মহতারাম দর্শকবৃন্দ, এইগুলি তবলিগ না থাকার কারণে, এই যে এখানে একত্রিত হয়েছি এটা কোনো ওয়াজের মাহফিল না, বলে ওয়াজ শুনে চলে গেলাম, কিছুক্ষণ চোখের পানি ফেলায় গেলাম, একটু নেকি কামাই ঘুরে গেলাম, দিনের কথা শুনছি, ভালো কথা শুনছি, একটু নেকি হয়েছে, এইটুকুর জন্য নয়। মেরে মহতারাম দর্শক, একটা জিন্দিগি বড় গুরুত্বপূর্ণ। একটা রুগী, অসুস্থ রুগী যখন ডাক্তারখানায় যায়, তো ডাক্তার বলে, ভাই আপনার সিনা ফাইরা, আপনার হার্টটাকে বাইর করে অপারেশন করতে হবে, বড় গুরুত্বপূর্ণ কাজ, আপনি বন সই দিয়ে দেন, মরে গেলে যেন আমরা দায়ী না করি। তো তার কাছ থেকে বন সই লয়ে দিচ্ছি, মরে গেলে কারো দায় দায়িত্ব নাই, আমি নিজ দায়িত্বে আমার সিনা ফাড়ানোর জন্য, কলিজা ফাড়ানোর জন্য, পেট ফাড়ানোর জন্য আমি অনুমতি দিয়ে দিলাম। এত কিছুর পরেও ডাক্তার তার চিকিৎসা যখন করে, তার অপারেশন করে, তো সে একটা জীবন কত গুরুত্ব মনে করে, তাহলে আমার একটু ভুলের দ্বারা একটা জীবন নষ্ট হয়ে যাবে, লোকটা মারা যেতে পারে, কত রকম ব্যবস্থা, কত রকম তার হুঁশিয়ারি, চৌকান্না। মেরে মহতারাম দোস্ত, দুনিয়ার এই জিন্দিগিটা ঠিক রাখানোর জন্য কাজ, আর মওতের পরে জিন্দিগিটা কি হবে। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এই কথাটা ভালো করে বুঝে নেই যে দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দিগি, কেউ এখানে চিরস্থায়ী হবে না, আর মওতের পরে চিরস্থায়ী জিন্দিগি, ওই জিন্দিগির কোনো শেষ নেই। মওত মানে মানুষের প্রয়োজন শেষ হয়ে যাওয়া নয়, মওত মানে হল স্থান পরিবর্তন করা। যেমন জন্ম, মার্কেটের থেকে দুনিয়াতে আসছে, জন্ম হয়েছে, স্থান পরিবর্তন করছে, মায়ের পেটে ছিল, সেই স্থান থেকে দুনিয়ার পেটে আসে, এদেরকে কইছে জন্ম। ঠিক এরকম ভাবে দুনিয়ার পেট থেকে আখিরাতের পেটে যাবে, দুনিয়া থেকে যখন আখিরাতে স্থান পরিবর্তন করে যাবে, তো এটাকে বলে মানুষের মওত। মায়ের পেটে জরুরত প্রয়োজন ছিল, দুনিয়াতে এই জরুরত প্রয়োজনগুলি আসে, মায়ের পেটে খুব সামান্য ছিল, ওইখানে তার শরীরের পুষ্টির দরকার ছিল, শরীরের ভিতরে সব চাহিদাই ছিল, কিন্তু মায়ের শরীর থেকে তার শরীরের মধ্যে ওই শরীরের চাহিদা পুরা করছে, ওইটাকে কোনো গণায় ধরে না, হিসাবে ধরে না মানুষ। মায়ের খাইছে, তো মায়ের খাবার থেকে ওই মায়ের পেটে বাচ্চা, সেও ওই খাবার দ্বারা উপকৃত হয়েছে। মা যদি না খায় তো বাচ্চার ক্ষতি হয়, তো মায়ের খাইছে, বাচ্চারও খাওয়া হয়েছে, মায়ের পেটে বাচ্চা, মায়ের শরীর থেকে সে তার হাজতকে পুরা করছে। যখন দুনিয়াতে আসছে, মেরে মহতারাম দোস্তারবুজুর্গ, সামান্য একটু কাপড়ের টুকরা, এটা দিয়ে তার একটা চায়, মায়ের কোলে লইতে যথেষ্ট হয়ে গেছে, মার কোল তার জন্য যথেষ্ট, বেশি জায়গা লাগবে না, হাতের এক কোনা তার জন্য যথেষ্ট ছিল, সামান্য একটু কাপড় দিয়া তার শরীর ঢাকার জন্য যথেষ্ট ছিল, সামান্য একটু খানা, মায়ের বুকের দুধ তার জন্য যথেষ্ট ছিল। আস্তে আস্তে যতই তার দিন গেছে, ততই তার প্রয়োজনগুলি বাড়ছে না কমছে ভাই। এক সময় এরকম হয়েছে, সে এখন জওয়ান সুপুরুষ, সে কি বলে, সে বলে এখন আর এক খাটে আমার চলবে না, এক ঘরে আমার চলবে না, আমার তো পুরা এক বাড়ি লাগবে, আমার এক কাপড়ে চলবে না, আমার তো সেটে সেটে কাপড় লাগবে, সকালের এক সেট লাগবে, সন্ধ্যার এক সেট লাগবে, দুপুরে এক সেট লাগবে, রাতে শুইতে আরেক সেট লাগবে, শুক্রবারে এক সেট লাগবে, ঈদের দিন আরেক সেট লাগবে। তো তার সেটে সেটে কাপড় তৈরি হচ্ছে, বাক্স ভর্তি তার কাপড়। মেরে মহতরম দোস্ত, খানা পিনা বলে একটু খাইলে হবে না, অনেক খাইতে হবে। তো তার খানা বাড়ছে, তার কাপড় বাড়ছে, তার ঘরের চাহিদা বাড়ছে, দিন দিনই তার বাড়তেছে। দুনিয়াতে যত দিন যাইতেছে ততই তার চাহিদা বাড়তেছে। মেরে মহতরম দোস্ত, ঠিক এরকম ভাবে যখন সে দুনিয়া থেকে আখেরাতে যাবে তো তখন তার চাহিদাগুলি আরো বড় আকারে দেখা দেবে, আরো বড় আকারে দেখা দেবে। দুনিয়ার আনন্দ অল্প সময়ের জন্য সামান্য আনন্দ হইলে হয়ে যায়, আখেরাতের আনন্দ অনেক বিশাল হবে, আখেরাতের আনন্দ অনেক বিশাল হবে। বলে মওতের দিন যে সুসংবাদ তাকে দেওয়া হবে, মওতের দিন তাকে যে সুসংবাদ দেওয়া হবে, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ নাও ওই জান্নাতের, যে জান্নাতের ওয়াদা তোমার সঙ্গে করা হয়েছিল সেই জান্নাতে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গাফুরির রহিম, গাফুরুর রহিমের তরফ থেকে মেহমানদারি হবে এবং তোমার সমস্ত চাহিদা পূরণ করা হবে। দুনিয়াতে অনেক চাহিদা মানুষের পূরণ হয় না, আর দুনিয়াতে চাহিদা পূরণ হইবার জায়গাই না, দুনিয়া চাহিদা পূরণ হওয়ার জায়গাই না। মানুষ অনেক কিছু চাহিদা মানুষের, কিন্তু এই চাহিদাগুলি পূরণ হয় না। সুখের রাত্রি না পোহাক কিন্তু পোহায়া যাবে, সুখের দিনগুলি না পুরাক কিন্তু সুখের দিনগুলিও ফুরাইয়া যাবে। কি বলেন ভাই? যৌবন শেষ না হোক কিন্তু শেষ হয়ে যাবে। এই দুনিয়ার জিন্দিগিটা শেষ না হোক কিন্তু তারপরেও শেষ হয়ে যাবে। খাইলে ক্ষুধা দূর হয়ে যায়, কিন্তু তারপরে আবার এই ক্ষুধা খতম হয়ে যায়, শেষ হয়ে যায়। এই ক্ষুধা দূর হওয়াটা শেষ হয়ে গেল, আবার তার ক্ষুধা লাগছে, আবার খাইছে, ক্ষুধা দূর হয়ে গেছে, আবার তার ক্ষুধা লাগছে। একবার এরকম না যে ভাই ক্ষুধা শেষ হয়ে গেল আর ক্ষুধা লাগবে না, না, বারবার ক্ষুধা লাগবে, পিপাসা বারবার লাগবে। পানি খাইয়া পিপাসা দূর করবে কিন্তু আবার পিপাসা লাগবে। তো মানুষের চাহিদা দুনিয়াতে পূরণ হয় না। মানুষের সবচেয়ে বড় চাহিদা হলো যে আমি না মরি। না মরা কেউ থাকবো ভাই? সব মানুষকে মন দাও, জানাজা যে পড়তেছে আর সম্মানে করতেছে মরবার জন্য এই লোকটাই আইছিল, আমি তো মরবো না। বলে না, তোমার ওই দিন এই জানাজা হবে। ওয়াইদা হামালতা জানাজাতান ফালাম আন্নাকা বাদাহা মাকবুল, যখন তুমি কোনো জানাজা উঠাও তুমি ইয়াকিন করো যে তোমাকেও এরকম উঠানো হবে, তোমারও জানাজা উঠবে। আজ তুমি অন্যের মৃত্যুর সংবাদ প্রচার করতেছ, একদিন তোমার মৃত্যু সংবাদ লোকেরা প্রচার করবে। তো মৌত তো আসবে, কিন্তু কেউ মৌতকে চায় না। একজন বুড়া লোক, সেও চায় না মরতে। বলে বুড়ো হয়ে গেলে কি হয়েছে আর কি, তাই বলে কি মরে যাবো নাকি? একজন হাসপাতালের রোগী, সেও মরতে চায় না, মৃত্যুর সঙ্গে খুব লড়াই করতেছে। তারপরেও তার অনুরোধ, তার আকাঙ্ক্ষা কি? বলে ডাক্তার সাহেব এমন চিকিৎসা করেন যেন আমি না মরি, মৌতের হাত থেকে বেঁচে যাই। আত্মীয় স্বজন সবাই কি চায়? বলে কেউ যেন না মরে, চিকিৎসাটা এমন হওয়া চাই। তো সবাই বাঁচতে চায়, কিন্তু এই বাঁচার আকাঙ্ক্ষা মানুষের পুরো হবে হবে না। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, দুনিয়া আকাঙ্ক্ষা নষ্ট হওয়ার জায়গা, দুনিয়া আকাঙ্ক্ষা নষ্ট হওয়ার জায়গা। এখানে আকাঙ্ক্ষা আরজু নষ্টই হবে। প্রত্যেক জওয়ান সে জওয়ানই থাকতে চায়, কিন্তু তার অনিচ্ছা সত্ত্বেও চুল পেকে গেছে, আস্তে আস্তে সে বার্ধক্যের দিকে যাচ্ছে, সে যতই ভিটামিন খায়, যতই ভালো ভালো ওষুধ আর খাদ্য খায়, যে জওয়ানি যাওয়া ধরছে এটা আর ঢুকবে না, যৌবন শেষে বার্ধক্য এসে যাবে। মেরে মহতারাম দোষটা বুঝব তো দুনিয়া হলো চাহিদা পুরা হইবার জায়গা নয়, চাহিদা পুরা হইবার জায়গা হলো আখেরাত। চাহিদা পুরা হইবার জায়গা কোথায় ভাই? তোমার সব চাহিদা পুরা করা হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা তোমার চাহিদা। জোয়ান থাকতে চাও যাও, চিরকাল জোয়ান থাকবে, কোনোদিন বার্ধক্য আসবে না। এক বুড়ি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসে, বলে ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন আমি যেন বেহেশতে যাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুড়ি বেহেশতে যাইব না। একথা শুনে বুড়ি কাঁদতে কাঁদতে অস্থির, বলে হায় হায় বুড়া হয়ে এত মুসিবতে পড়লাম, বুড়ি বেহেশতে যাইব না। তো এই বুড়ি কাঁদতেছে, তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই বুড়ি শোনো, তুমি যখন বেহেশতে যাবে তখন এই বুড়ি অবস্থায় যাবে না, জোয়ান হয়ে যাবে। মেরে মহতারাম দোষটা বুঝব তো তোমার যৌবন ধরে রাখার খুব আরজু, খুব আকাঙ্ক্ষা যে তুমি জোয়ান থাকবে, কোনোদিন যেন বার্ধক্য তোমাকে স্পর্শ না করে, তুমি যেন বুড়া না হও, তোমার চুল যেন খাও না থাকে, তোমার শরীরের শক্তি যেন একটু না কমে বুড়া হইয়া, তাহলে এই আরজু তোমার বেহেশতে পুরা করা হবে। যাও, যাকে বেহেশতে ঢুকানো হবে তাকে বলা হবে যে জোয়ান থাকো, কোনোদিন বুড়া হয়ে যাবে। সুখী হও, কোনোদিন দুঃখী হয়েও না। মানুষ দুনিয়াতে সুখী থাকতে চায়, সবাই কি সবসময় সুখী থাকে? চির সুখী দুনিয়াতে এরকম কোনো লোক আছে? দুঃখ একটা না একটা আছে, দুঃখ একটা না একটা আছেই থাকে। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, সুখের পরে দুঃখ, সুখও শেষ হয়ে যায়, দুঃখও শেষ হয়ে যায়। ইন্নামা আল উসরি ইউসরা, আল্লাহ তাআলা সুখ দুঃখে মিশ্রিত এই দুনিয়া। যদি তুমি সারা দুনিয়ার রাজত্বের মালিক হয়ে যাও তো এই সুখ দুঃখ তোমারও ধরবে, এক সময় সুখ এক সময় দুঃখ। সুস্থতা অসুস্থতা দুনিয়াতে কোনোটাই স্থায়ী হবে না। সুস্থ হয়ে খুশি হয়ে গেছে, আমি সুস্থ হয়ে গেছি, আরে না, তোমার জন্য আমার অসুস্থতা আসবে, আবার তুমি অসুস্থ হবে। অসুস্থ হইয়া মন মরা হইও না, অসুস্থ হইয়া একেবারে তুমি নিরাশ হইয়া যাইও না, তোমার জন্য আবার সুস্থতা আসবে, তুমি আবার সুস্থ হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা দুনিয়াটাকে বানাইছে নিয়ে রাখো যে এক সময় সুস্থ এক সময় অসুস্থ, অসুস্থ আবার সুস্থ হবে, সুস্থ আবার অসুস্থ হবে, দুঃখী এক সময় সুখী হবে, আবার সুখী এক সময় দুঃখ, দুঃখ ধরবে তারে। মেরে মহতারাম দোষটা বুঝব, যদি তুমি চির সুখ চাও তো চির সুখ কোথায় আছে? আখেরাতে আছে। যেদিন বেহেশতে ঢুকবে ইমানদাররা তো তাকে বলা হবে সুখী হও, দুঃখ তোমাকে আর স্পর্শ করবে না। তো যে বেহেশতে যাবে তার আর কোনো দুঃখ নাই, সে চির সুখী হয়েছে, কোন রকম দুঃখ নাই। মেরে মহতারাম দোষটা বুঝব, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচবে না দুনিয়াতে, কিন্তু যেদিন বেহেশতে দাখিল হবে সেদিন বলা হবে যে চিরঞ্জীব হও, আর কোনোদিন তোমাকে মৃত্যু স্পর্শ করবে না। মৌতকে জবাই করে দিবে, দুম্বার আকারে মৌতকে বেহেশত দুদকের মাঝখানে আইনা জবাই করে দিবে, আর বলে মৌতের মৌত এসে গেছে, মৌতের মৌত হয়ে গেছে। হ্যাঁ দুদকীরা, তোমরা আর কোনোদিন মরবে না, তাদের দুঃখের সীমা থাকবে না, তারা নিরাশ হয়ে যাবে। তারা এতদিন আশা করবে যে এই যাতনা কষ্ট শাস্তি ভোগ করতে করতে যদি আমি এক সময় মরে যাই তাইলে আমার সব শেষ হয়ে যাবে, এই আশায় আশায় থাকবে, চিৎকার করবে, বলবে মওত দাও, মওত দাও, মওত দাও। ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন سمعوا لها تغيظا وسفيرا، وإذا ألقوا منها مكانا ضيقا مقربين دعوا هنالك ثبورا. لا تدعوا اليوم ثبورا واحدا وادعوا ثبورا كثيرا۔ جہنم کے دوسرے کے دیکھ میں ستار کوشاں اتار بھیانک بکٹ آواز سے سنتے پائے۔ আর যখন তার ভিতরে সংকীর্ণ কুঠির ভিতরে তাকে হাত পা বেঁধে ফালাই দিবে আগুনের কুঠির মধ্যে, তো সেখানে সে মৃত্যুকে ডাকবে। আর তাকে বলা হবে, আজ তোমার এক মৃত্যুতে জ্বালা জুড়াইবে না, তুমি শত শত কোটি কোটি মৃত্যু কামনা করো, কিন্তু এই মৃত্যু তোমার আর আর দেওয়া হবে। তো সেদিন সে নিরাশ হয়ে যাবে, জাহান্নামী দোজখী সে সেদিন নিরাশ হয়ে যাবে। হায়, আমার আর মৌত আসবে না, আমি কঠিন শাস্তির মধ্যে আগুনের ভিতরে এই জ্বালা পড়ার ভিতরে চিরকাল থাকবো, কোনোদিন মৌত আসবে না। সে নিরাশ হয়ে যাবে। আর সেদিন জান্নাতীদেরকে বলা হবে, বেহেশতীদেরকে বলা হবে যে তোমাদের আর কোনোদিন মৃত্যু আসবে না, তোমরা এই নিয়ামতের মধ্যে এই সুখের মধ্যে চিরকাল থাকো। তো সেদিন জান্নাতীদের আনন্দের কোনো সীমা থাকবে না। তারা এতদিন আশঙ্কা করতে থাকবে যে হায়, এই নিয়ামত এই সব কিছু আল্লাহ তাআলা দিলেন ঠিকই, দুনিয়ার মতো যদি আবার মৌত এসে যায় তাহলে তো এগুলি সব শেষ হয়ে যাবে। তো তাদেরকে বলা হবে যে না, আর কোনোদিন তোমাদের মৌত আসবে না। যখন এই ঘোষণা শুনবে, তো জান্নাতীরা সেদিন তাদের যে আনন্দ হবে সে আনন্দ দুনিয়ার মানুষকে দিলে দুনিয়ার মানুষ হাটপেল করে মরে, সহ্য করার ক্ষমতায় দুনিয়াতে তো ওই আনন্দ সহ্য করার ক্ষমতায়। তো মেরে মহতারাম দোসরা বুজুর্গ, দুনিয়া সবই অস্থায়ী, আখেরাতে সব চিরস্থায়ী হবে। আখেরাত চিরস্থায়ী, আখেরাতের সমস্ত অবস্থাগুলি চিরস্থায়ী হবে, সমস্ত অবস্থা। জওয়ানি চিরস্থায়ী, সুখ চিরস্থায়ী, জিন্দিগি চিরস্থায়ী, চিরস্থায়ী জন্য দুঃখ চিরস্থায়ী, কষ্ট চিরস্থায়ী, মৌত আসবে না, জীবনও চিরস্থায়ী। তো এই আখেরাতকে মানুষ ভুলে যায় যখন তবলিগ থাকে না, দুনিয়ার জন্য বাস। এত কঠিন আখেরাত আসতেছে যে যখন সে মৃত্যুর দ্বারে উপস্থিত হয়েছে তখন তার জন্য দুইটার একটা হবে। হয় তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আম্মুহু হাবিয়া ওয়া আদরাকা মা হিয়া নারুন হামিয়া, হয় তাকে জ্বলন্ত আগুনের দিকে টেনে নিয়ে যাওয়া হবে। আর না হলে তাকে ফারাউহুম ওয়া রায়হান ওয়া জান্নাতুন নাঈম, নিয়ামতের জান্নাতের দিকে তাকে নেওয়া হবে, নিয়ামতের দিকে নেওয়া হবে। দুইটার একটা হবে। জিন্দিগির শেষ মুহূর্তে তাকে তার ঠিকানা দেখাইয়া দেওয়া হবে যে তোমার জন্য এই ঠিকানা নির্দিষ্ট হইল। তখন সে আফসোস করবে অথবা তখন সে আনন্দিত হবে। সেই আনন্দ দুনিয়ার জীবন থাকতে যদি মানুষকে দেয় তো মানুষ ওই আনন্দের সাথে মরে যাবে। মৌতের পরে মৌত থাকলে ওই আনন্দে সে আবার মরে যাবে। মৌতের পরে মৌত থাকলে ওই দুঃখের সংবাদ শুনে সে ওই দুঃখে আবার মরে যেত। তো মেরে মহাতারাম দোষরা বুজুর্গ, এরকম সময় প্রত্যেকের জিন্দিগিতে আসতেছে। দুনিয়ার জিন্দিগিতে আল্লাহ তাআলা দিচ্ছেন মহামূল্যবান, বলে তুমি এই দুনিয়ার জিন্দিগিতে তোমার আখিরাতের জন্য তৈরি হয়ে নাও, তোমার আখিরাতকে বানায় নাও। মানুষ এটা তোমাকে মাটির কবরে কাপড়ের কাপড়ে শোয়াই দিয়ে আসবে, তো তুমি তোমার কবরকে জান্নাতের বাগান বানায় নাও। যদি তুমি তোমার কবরকে ভুলে থাকো তো তোমার কবর জাহান্নামের গর্তদায় পরিণত হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবর দুইটার একটা হবে, হয় জান্নাতের বাগানে পরিণত হবে আর না হলে জাহান্নামের গর্তের মধ্যে থেকে এক গর্ত হবে। তো কবর তো কি নিকটে, কত দূরে কবর! আজ এখান থেকে কেউ উঠতে পারবে, কে যাবে না, উঠবার আগে এখানে কবরে লয়ে দেবে। কেউ জানে না যে কোন মুহূর্ত তার জন্য খবর তৈরি হয়ে যাবে, যে কোনো মুহূর্তে খবর তৈরি। মানুষ খাইতে খাইতে লোকমা একটা দিচ্ছে আরেকটা দিবার আগে মরি, কথা বলতে বলতে পড়ে গেছে, তো তার জানাজা খবরের দিকে চলছে। মেরে মহতরম দোস্ত, সুযোগ দিয়ে দিচ্ছে বলে তুমি তোমার খবরকে তৈরি করো। তোমার খবর জান্নাতের বাগান হইতে পারে, জান্নাতের বাগানে পরিণত হইতে পারে। দুনিয়ার মানুষে তো তোমাকে কবরে একলা ফিরে আসবে যে ভাই তোমরা মসজিদ আবাদ করো, মসজিদ আবাদ করো এবং ইনফিরাদি দাওয়াতের ইহতেমাম করো। মেরে ভাই দোস্ত, এটা যে কত কত শক্তিশালী আমল, এটা মেহমান বলেন যে এটা আমরা আমাদের স্বচক্ষে দেখে আসছি। বলেন যে আমি ব্রিটেনে সফর করলাম, ইংল্যান্ডে, ওই সফরের মধ্যে আমি দেখলাম কিছু মসজিদ এমন যেখানে হয়তো নতুন মসজিদ, কিন্তু মসজিদ আমাদের মেহনত চালু হয়ে গেছে, মসজিদ আবাদ করা শুরু হয়ে গেছে এবং ওই জায়গার মধ্যে মুসলমান দাওয়াতের কর্মীরা ইনফিরাদি দাওয়াত দিচ্ছে। উনি বলেন যে আমি দেখলাম যে ওই মসজিদ এমন আবাদ হয়েছে যে মুসল্লির সংখ্যা বেড়ে গেছে, সাথীর সংখ্যা বেড়ে গেছে এবং মাসিক খুরুজের সংখ্যা বেড়ে গেছে, মাস্তুরাতের মেহনত বাড়তেছে, ওলামায়ে কেরামের মেহনত বাড়তেছে, সমস্ত তাকাজা এই মসজিদ থেকে পুরা হইতেছে। আর এটার পক্ষান্তরে অন্য মসজিদ গেলাম যেটা অনেক পুরাতন মসজিদ, কিন্তু মসজিদ আবাদের মেহনত নাই, যার কারণে ওই মসজিদ থেকে ওই পরিমাণ তাকাজা পুরা হচ্ছে না। মেরে ভাই দোস্ত, এই জন্য মসজিদ আবাদ করা, ইনফিরাদি দাওয়াত দেওয়া, এটা ভাই দোস্ত এমন আমল, যদি আমরা আমাদের মসজিদের মধ্যে এই আমলকে চালু করি, আল্লাহ তাআলা বলে আমার মসজিদ আবাদ করবে, পুরা মহল্লাকে আবাদ করবে। এটা তাসিরকে আল্লাহ তাআলা পুরা দুনিয়ার মধ্যে المسجد الذي فيه تعميم يخرج 4 جماعات شهرية، والمسجد الذي ليس عنده تعميم جماعة واحدة وكلهم قدم. هؤلاء 4 جماعات الجدد بالزيادة، هؤلاء فقط القدماء مع بعض. هذا التعمير فيه أثر كبير يا أخوان. معزز مهمان والين محترم بھائی دوستو، যে আমরা আমাদের দেশে বই থেকে আসছেন মেহমান, যে আমরা আমাদের দেশে এটা লক্ষ্য করলাম যে যেই মসজিদগুলির মধ্যে মসজিদাবাদের মেহনত চালু আছে, ওই মসজিদে মাসে 4টা 3 দিনে জামাত বের হচ্ছে। আর যে মসজিদ ওনারা এই আমলকে শুরু করে নাই, ওনাদের ওই মসজিদ থেকে একটা জামাত বের হয়, তাও সব পুরাতন সাথীরা মিলে মিলে এক জামাত। আর আমাদের মসজিদে যেখানে মসজিদ আবাদের মেহনত শুরু হয়ে গেছে, ওই জায়গায় আমরা দেখেছি যে পুরাতন সাথী 2-3 জন সাথে নতুন সাথী দাওয়াতের জন্য তৈরি হচ্ছে। كذلك يا اخواني الكرام، حتى نجد حقيقة الإيمان كما قال الشيخ الياس رحمة الله عليه، لابد على الدعاة الخروج 4 شهور سنويا. في ال4 شهور يأتي حقيقة الإيمان. وكان الشيخ ربكم بال4 شهور كيف نضحي ونخرج اخواني الكرام كل سنه 4 شهور حتى ننفذ المقتضيات المطلوبه مننا، فمن مستعد ان شاء الله الدنيا থেকে তার কবরকে বানায় দেয়। মেহমান বলে ভাই দোস্ত আজিজ, হযরত জি মাওলানা ইয়াস রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ ওনার কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। পরে বলতে যে দেখো, তোমরা ওই সময় পর্যন্ত ইমানের স্বাদ আস্বাদন করতে পারবে না যে সময় পর্যন্ত তোমরা সালানা 4 মাস লাগানোকে, সালানা 3 চিল্লা দেওয়াকে তোমরা নিসাব না বানাবে। বলে যখন 4 মাস তোমরা নিসাব বানাবে, আল্লাহ তোমাদেরকে ইমানের হালাওয়া, ওই সাহাবিওয়ালা ইমানের মজা আল্লাহ তোমাদের দিলের মধ্যে ঢেলে দিবে। অথবা করব কবরের চেয়ে বেশি আরামদায়ক হবে। যে দুনিয়াতে মেহনত করছে নিজের কিয়ামতকে সামনে রেখা, হাসরের ময়দানকে সামনে রেখে জীবনযাপন করছে, তো সে কি বলবে? সে বলবে ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন, বলে আমরা তো দুনিয়াতেই এই ভয়ে ছিলাম যে না জানি কিয়ামত কিরকম হবে, আল্লাহর সামনে হাজির দিতে হবে। মেরে মহতরম দোস্ত, কিয়ামতের ময়দান হয় খুব আরামদায়ক হবে, আর না হলে অত্যন্ত কবরের চেয়ে বেশি ভয়ানক হবে। সূর্য অতি নিকটবর্তী হবে, মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে, পায়ের তলায় জমিন গরম হবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমগ্র মানুষকে, মানব জাতিকে এক ময়দানে একত্র করা হবে। ময়দান কত প্রশস্ত হবে না ময়দান সংকীর্ণ হবে আল্লাহই জানে। কিরকম ভিড়াভিড়ি হবে আর কিরকম গরম হবে, সূর্য যখন এত নিকটে হবে পায়ের তলা জমিন গরম হবে। ছায়ার তালাশ হবে, ভাই ছায়া যদি একটু পাওয়া যায়, কোথাও ছায়া থাকবে না। إنا جعلنا ما على الأرض سعيدا جرزا বলে যে জমিনের উপরে যা আছে সব কিছুকে মিসমার করে দিয়া খতম করে দিয়া সমতল জমিনে পরিণত করবো আমি। সমতল জমিন, কোনো পাহাড়, কোনো গাছপালা, কোনো ঘর বাড়ি কিছুই থাকবে না যেখানে যায় মানুষ একটু ছায়া নেবে। বলে না, একেবারে সমতল জমিন, কোনো ছায়া নেই। এরকম জমিনে উঠবে সবাই, কবর থেকে বেশি ভয়ানক মনে হবে, মানুষ অস্থির হয়ে যাবে। 50,000 বছর, একদিন দুই দিন না, 50 বছর না, 50,000 বছর। 50 বছর কাটতে একটু কত সময় লাগবে, 50,000 বছর কাটবে কেমন? ওই ময়দানে 50,000 বছর, মাথায় কোনো, উপরে কোনো ছায়া নাই, সূর্য অতি নিকটবর্তী। মেরে মহতারাম দোস্ত, ভয়ানক এক এক দৃশ্য সামনে আসবে। দুজককে 70,000 ফেরেশতা চাইনা ময়দানের নিকটবর্তী আনবে, আর ময়দানবাসী দুজকের বিকট গর্জনকে শুনতে থাকবে। তার ভিতর থেকে কালো ধোঁয়া উঠবে, সমস্ত কিয়ামতের ময়দানকে ছায়া ফেলবে। কিয়ামতের ময়দানে দুজকের ভিতর থেকে এক ঘাড় বাইর হয়ে আসবে, তার মাথায় চোখ থাকবে, আর সে কথা বলবে। সে বলবে, আমি আর অমুক গুণাগার লোকদেরকে ধরব এবং তাদেরকে এমন ভাবে সে মুখের মধ্যে পুড়বে যেরকম মুরগি তার দানা খুটখুট করে মুখের মধ্যে লয়ে এল, এরকম ভাবে লয়া দুজকে নিক্ষেপ করবে। পরে যে যখন এরকম অবস্থা হবে, মানুষের কলিজা মুখ দিয়ে বাইরে হয়ে আসতে পারে ভয়ের চোখে, না জানি আমারে ধরে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলবেন যে, তোমার সন্তানদের মধ্যে থেকে দুজকীদেরকে পৃথক করো। জিজ্ঞাসা করবেন, আল্লাহ কত সংখ্যা? বলে 1,999 জনকে আলাদা করো দুজকের জন্য। বলে এই আওয়াজ যখন শুনবে, এই ঘোষণা যখন শুনবে, তো সবাই কলিজা পানি হয়ে যাবে, কলিজা মুখ দিয়ে বেরিয়ে যাবে। বলে না জানি আমি আজ কোন দলে খাড়াই, আমার কোন দলে পালা। এরকম ভয়ানক এক এক দৃশ্য আর এক এক ঘটনা শুনতে থাকবে, আর মানুষ ভয়ে অস্থির হতে থাকবে। আর ক্ষুধা যন্ত্রণা, পিপাসায় কাতর, গরমে কাতর, মানুষ অস্থির হয়ে যাবে। নবীদের কাছে ঠান্ডা দিবে যে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন যে, আল্লাহ তাআলা যদি আমাদেরকে দুজকে দিতে হয়, দুজকে দিয়ে দেখ, তবুও এই ময়দান আশ্চর্য হতে। মেরে মহতারাম দোস্তা, দুর্গ এক ধরনের লোক কিয়ামতের ময়দানে উঠবে, তাদের কোনো চিন্তা নাই। তারা ময়দানের মাটি ঝাড়তে ঝাড়তে, কবরের মাটি ঝাড়তে ঝাড়তে উঠবে, আর তাদের জবানে থাকবে আলহামদুলিল্লাহ আযহাবা আন্নাল হাযান, যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার যিনি আমাদের সমস্ত চিন্তা ভাবনাকে দূর করে দিয়েছেন। এ কথা বলতে বলতে কবর থেকে উঠবে। আর মেরে মহতারাম দোস্ত, তার কোরবানির জানোয়ারগুলি তার সবারই হবে, আর তার নেক আমলগুলি, সদকা খায়রাতগুলি তার মাথায় ছায়া হবে। তার ইমানের নূর তার সামনে সামনে চলবে, সে তার ইমানের নূরে পথ দিকে দিকে চলতে থাকবে। এক ধরনের লোক হবে যাদেরকে আল্লাহ তাআলা তার আরশের ছায়াতে স্থান দিবেন। এরা বিশেষ বিশিষ্ট লোক হবে, কিয়ামতের ময়দানে সবচেয়ে সম্মানী লোক হবে। তাদের মধ্যে এক ধরনের লোক হবে যারা মতির বিম্বরে বসবে, তাদের চেহারা নূর নূরান্বিত হবে। তাদেরকে দেখা নবী সিদ্দিকরা আশ্চর্য বোধ করতে থাকবে। বলে এরা কারা? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা বলে দেন। বললেন, এরা হলো তারা যারা দুনিয়াতে মানুষকে আল্লাহর কাছে প্রিয় বানাইছে, और अल्लाह के मानुषर का प्रिय बने दुनिया के एमन काज करछे जे मानुषर अंतरे आल्लाहर भालोबासा सृष्टि होइछे और तारा दुनिया के मानुष के एमन काजेर दिके आह्वान करछे मानुष जखन ओई काजेर जन्य तैयार हये गेछे तो आल्लाह ताआला मानुषके भालोबासे এই কাজ যারা করছে যারা দুনিয়াতে কি কাজ করছে বলে যে মানুষকে বুঝায়া মানুষের অন্তরে আল্লাহর ভালোবাসা সৃষ্টি করছে আল্লাহর মহব্বত সৃষ্টি করছে আল্লাহর পরিচয় মানুষকে দিচ্ছে আল্লাহকে বুঝাইছে মানুষ আল্লাহকে চিনত না জানত না তার কথায় তার চেষ্টায় তার মেহনতে মানুষ আল্লাহকে চিনছে আল্লাহকে ভালোবাসে এই মানুষ দুনিয়াকে ভালোবাসত টাকা পয়সাকে ভালোবাসত নিজের বিবি বাচ্চাকে ভালোবাসত নিজের দুনিয়ার সংসারটাকে ভালোবাসত ঘরটাকে ভালোবাসত জায়গা জমিনকে ভালোবাসত দুনিয়ার মখলুককে সে ভালোবাসত তো একজন লোক তারা মেহনত করছে মেহনত করে তাদেরকে বুঝাইছে বলে ভাই দেখো বিবি বাচ্চা এত ভালোবাসার জিনিস নয় ঘর বাড়ি এত ভালোবাসার জিনিস নয় জায়গা জমিন এত ভালোবাসার জিনিস নয় টাকা পয়সা এত ভালোবাসার জিনিস নয় যে আল্লাহ তোমাকে সৃষ্টি করতেন আর তোমাকে এরকম সুন্দর চেহারা দিচ্ছেন তোমার ভিতরে একটা দিল দিছে তোমাকে মাথার ভিতরে দেমাগ দিছে আর তোমাকে সমস্ত নেয়ামত দিয়া নেয়ামতের সাগরে ডুবাইয়ে দিছে সেই আল্লাহ ভালোবাসার পাত্র সে আল্লাহকে ভালোবাসো সে আল্লাহকে মহব্বত করো তো মানুষ জানত না যে আমার কে সৃষ্টি করছে মানুষ জানত না যে আমার ভাগ্য কে লেখছে তো যখন তবলিগ চলছে দাওয়াত চলছে তো মানুষ চিনছে বুঝছে ও আমার ভাগ্য তো আল্লাহই লিখছে আমাকে তো মানুষ করে আল্লাহই বানাইছে শুয়োর বানায় নাই কুকুর বানায় নাই বিড়াল বানায় নাই কোনো নিকৃষ্ট প্রাণী বানায় নাই আমাকে সমস্ত প্রাণীগুলি শ্রেষ্ঠ বানাইছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাহরি ওয়াল বাহরি ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا بني آدم কে আমি সম্মানিত বানাইছি আর তাকে জলে স্থলে আরোহণের জন্য সবারই দিছি ঘোড়া তার জন্য বানাইছি তাকে ঘোড়ার জন্য বানাই নাই ঘোড়া তার জন্য বানাইছি তাকে ঘোড়ার জন্য বানাই নাই ঘোড়া তার পিঠে সওয়ার হবে না সে ঘোড়ার পিঠে সওয়ার আমি তার জন্য সওয়ারি বানাইছি স্থলে চলবার জন্য সওয়ারি বানাইছি জলে ভাসবার জন্য চলবার জন্য সফর করার জন্য জলভাগের মধ্যে আমি তার জন্য সওয়ারি বানাইছি আর কোনো মখলুকের জন্য সওয়ারি বানাইনি গরু পায়ে হাঁটবে ছাগল পায়ে হাঁটবে মানুষ ঘোড়ায় চলবে যদিও আজকাল মানুষ গরুরেও নৌকায় চড়াই দিচ্ছে গরুরেও ট্রাকের মধ্যে চড়াইয়া লয়ে যেতেছে কিন্তু এই ট্রাক তো গাড়ি তো মানুষের জন্য তৈরি মানুষ কি গরু ছাগলের জন্য তৈরি করছে গাড়ি তো যানবাহন মানুষের জন্য আমি তাদেরকে জলের সঙ্গে সর্ব জায়গায় সবারই দান করছি কারণ সবার হয় তারা ঘোড়ার খেয়ে দুর্বল ঘোড়া যেরকম দৌড়ায় এরকম দৌড়াইতে পারে না দূর দূরান্তে যাবে ঘোড়ার দিকে চড়া ঘোড়াকে দৌড়াই আর নিজে বসে থাকে তো মানুষের জন্য জলের স্থলে সবারই বানাইছি মানুষকে ঘোড়ার উপরে সম্মানিত বানাইছি গরু গাদের উপরে সম্মানিত বানাইছি আরে তুমি চিনো তুমি বুঝো তোমাকে আল্লাহ তাআলা কত সম্মান দিচ্ছে আল্লাহ এরকম করে নাই বলে না গরু তোমার কাঁধে চড়ুক ঘোড়া তোমার পিঠে চড়ুক গাধা তোমার পিঠে চড়ুক জানোয়ারকে তোমার পিঠে চড়ায় নাই তোমাকে জানোয়ারের পিঠে চড়ায় নি আর তোমার জন্য সবারই পড়ে না তার খোরাকি নিজের জিম্মায় লয়ে নিচ্ছে মানে ঘোড়ার খোরাকি আমার জিম্মা আমার দায়িত্ব তোমার গাধার খোরাকি আমার দায়িত্ব আমি তার জন্য খোরাকির ব্যবস্থা করছি তো আল্লাহ তারা বৃষ্টি বর্ষণ করছে মাঠে ঘাস পয়দা করছে বলে তুমি ঘোড়ায় চড়ো আর এই ঘোড়াকে আল্লাহর জমিনে ছেড়ে দাও আল্লাহর পয়দা করার আশায় সে তার ক্ষুধা নিবারণ করে। তোমার কোনো খরচ নেই, তোমার কোনো খরচ নেই। তো আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত বানাইছে, সে জানে না আল্লাহ যে কত সম্মান তাকে দিয়েছে। মেরে মহতরম দোস্ত, এক ধরনের লোক তারা মানুষকে তবলিগের মাধ্যমে, তবলিগের মেহনত করে মানুষকে বুঝাইছে, আরে তুমি টাকার জন্য পাগল হয়েছো, ঘোরার জন্য পাগল হয়েছো, তুমি ঘর বাড়ির জন্য পাগল হয়েছো, আরে তুমি আল্লাহর পাগল হয়ে যাও। আল্লাহর পাগল দেখো, আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করছে, আর কিরকম সব মখলুকের উপরে, সব সৃষ্টির উপরে তোমাকে সম্মান দিচ্ছে। চাঁদ তোমার জন্য উঠবে ডুববে, সূর্য তোমার জন্য উঠবে ডুববে, রাত্রি তোমার জন্য হবে, দিন তোমার জন্য হবে, জমিন তোমার জন্য খাদ্য বাহির করবে। জমিনকে তোমার জন্য সৃষ্টি করছে, যে হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ তাআলা তোমার জন্য জমিন আসমানের সমস্ত জিনিসকে সৃষ্টি করছে, তোমার জন্য সৃষ্টি করছে, জমিনকে সৃষ্টি করছে। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা তামশু ফি মানাকিবিহা, জমিনকে তোমাদের জন্য এরকম তাবেদার বানাই দিছে যে তুমি জমিনের উপরে রাস্তা বানাও, রাস্তা বানায় এই জমিনের উপরে চলো। এক মঞ্জিল থেকে আরেক মঞ্জিল, এক জায়গা থেকে আরেক জায়গায় তুমি জমিনের উপরে হেঁটে চলে যাও, জমিনের উপরে বিচরণ করো, জমিনের উপরে ভ্রমণ করো। আর এই জমিনকে খোঁজো, জমিনকে খোদাই করে ঘর বাড়ি বানাও, জমিনকে খোদাই করে তোমার জরুরতের জিনিস তৈরি করো। জমিন তোমাকে কিচ্ছু বলবে না, কোনো আপত্তি করবে না, কোনোদিন প্রতিবাদ করবে না। বলে আমার কেন খোঁজো, আমার কেন কাটো, আমার কেন এরকম করো, লোহা দিয়া আমার কেন এরকম আঘাত করো, কোদাল দিয়া কেন আমার আঘাত করো, জমিন কোনোদিন বলবে না। তো ওই আল্লাহকে মহব্বত করো যে আল্লাহ তোমার জন্য জমিনকে বিছাইছে, না এমন শক্ত করছে যে তুমি পিছলায় পড়ে দাও, না এমন নরম করছে যে তুমি জমিনের মধ্যে ডুবে দাও। জমিনকে তোমার জন্য সরস বানাই দিচ্ছে। তোমার যদি বিছানা না থাকে তো খোদার জমিনে ঘাসের উপরে শুয়ে পড়ো, তো খোদার জমিনের মধ্যে কার্পেট বানায় রাখছে, খোদার কার্পেটে শুয়ে থাকে। মেয়েরা মহতারাম দোষরা বুজুর্গ, যে আল্লাহ তোমার জন্য জমিন বানাইছে, তোমার জন্য জমিনের ভিতর থেকে তোমার প্রয়োজনের জিনিসকে বাহির করছে, জমিনকে হুকুম দিতে তোমার ভিতরে আমি যা রাখছি বাহির করো, মানুষের জন্য বাহির করো, মানুষের জানোয়ারের জন্য বাহির করো, তাদের সবাইগুলির জন্য ভিতর থেকে ঘাস বাহির করো, আর তাদের জন্য ভিতর থেকে ধান বাহির করো, গম বাহির করো, তরি তরকারি সবজি বাহির করো, ফল বাহির করো। তো জমিন তার ভিতর থেকে সব জিনিস আল্লাহ তাআলার হুকুমে বাহির করতেছে, আল্লাহ তাআলার হুকুমে বাহির করতেছে। কার জন্য? বলে তোমার জন্য। তুমি এত সম্মানী, আল্লাহ তাআলা তোমাকে এত সম্মানী বানাইছে যে তোমার জন্য মেঘকে হুকুম দিছে, বলে উঠো সমুদ্র থেকে, সমুদ্রের লোনা পানি মিঠা হয়ে উপরে উঠো। তো সমুদ্রের লোনা পানি মিঠা হয়ে উপরে উঠছে, বলে কি করবো, সমুদ্রে বসছি? বলে না না, চলো আমার বান্দাদের জন্য, আমার বান্দাদের জন্য চলো। والذي يرسل الرياح بشرا بين يدي رحمته, বলে যে বান্দাদের কাছে আল্লাহ পাকের রহমতে মেঘ আসতেছে, আর এই মেঘ আসার আগে ঠান্ডা বাতাস ছুটাই দিয়া, ঠান্ডা বাতাস লাগাই দিয়া সুসংবাদ দিয়ে দিচ্ছে, মেঘ আসতেছে, খুশি হয়ে যাও। তো বান্দারা মেঘ আসার আগেই ঠান্ডা বাতাস পাইয়া আনন্দিত হয়ে গেছে, মেঘ আসতেছে। এখনো মেঘ দেখে নেই, ঠান্ডা বাতাস দেখেই কয়েছে মেঘ আসতেছে, বৃষ্টি হবে, ঠান্ডা বাতাস ছুটছে। মেরে মহাসালাম দোষটা বুঝবো, আল্লাহ তাআলা সমুদ্রকে হুকুম দিছে, বলে মিঠা পানি হয়ে উপরে উঠো। তো সমুদ্র মিঠা হয়ে উপরে উঠছে, মেঘ তৈরি রয়েছে, আর মেঘকে হুকুম দিছে চলো আমার বান্দাদের জমিনকে, আমার বান্দাদেরকে তাদেরকে সিক্ত করব, তাদের জমিনকে ভিজাইব, তাদের ঘর বাড়ি দিয়ে দিব, তাদের রাস্তাঘাট দিয়ে দিব। আল্লাহ মেঘ দিয়া রাস্তা এমন ধোয়া ধুইছে, কোন সরকারে পারবো না এরকম রাস্তা ধুইতে। Obai parwani ki to manush sarkar ke eto bhoy kore sarkar ke eto mane Allah re mane na to Allah taala meg uthaya pani dhalse pani ki khali jomine jomine dhalse mane na pani to barir sateo dhalse pani rasta ghate dhalse pani sob jaygay dhalse mane sob duya muche jay somosto নাপাকি দূর হয়ে যায় ফানজালনা মিনাস সামাই মান তাহুরা আমি আসমান থেকে কিরকম পানি নামাইছি বলে যে নিজে পবিত্র অন্যকে পবিত্র করে এরকম পানি আমি আসমান থেকে নামাইছি ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ আর এই জমিনে সব জিনিস তোমাদের জন্য সৃষ্টি করেছি গাছ তোমাদের জন্য ফল তোমাদের জন্য ফুল তোমাদের জন্য খাইতে মনে চায় খাও শুনতে মনে চায় শুনো ফুল বানানোর কি দরকার ছিল ফল হলেই তো জমির পুরা হয়ে যেত ফলই বা বানাইবার কি দরকার ছিল জমিন থেকে খালি ধান চেটটা বানাই দিলেই তো হয়তো ভাত খেয়ে পেট ভরে যেত বলে না সব রকম খাও আমার কুদরত আমার খাজানা আমি তোমাকে সম্মানিত বানাইছি তুমি আমার খাজানা থেকে ফলও খাও একরকম ফল না হাজার কিসিমের ফল খাও এক এক দেশে এক এক রকম মৌসুম আর আবহাওয়া এক এক রকম মাটি বানাইছে আর এই সব মাটির ভিতর থেকে এক এক রকম ফল তৈরি করছে বাংলাদেশে এক ফল পাওয়া যায় যেটা দুনিয়ার কোথাও পাওয়া যায় না দুনিয়াতে বহু জায়গায় বহু ফল পাওয়া যায় যা বাংলাদেশে পাওয়া যায় তো দেশ বিদেশ থেকে ফল চালান চলতেছে বলে যে দেশে যে ফল হইতেছে সেই দেশের ফল আবার বাংলাদেশে আসতেছে বাংলাদেশ থেকে ফল আবার বিদেশে দেখতেছে মেরে মহাতরম দোস্ত আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের জিম্মা রুজির দায়িত্ব নিলাম রুজির দায়িত্ব আমি নিচ্ছি আমি জমিন থেকে রুজি বাইর করব আসমান থেকে পানি বর্ষণ করব জমির ভিতর থেকে বাহির করতে হলে আসমানের পানি লাগবে তো আসমানের পানি তোমার দায়িত্ব না আমার দায়িত্ব কোন সরকারের দায়িত্ব আসমানের পানি হবে না আসমানের পানি এক আল্লাহ তাআলার দায়িত্ব আল্লাহকে চিনো ভালোবাসে তাকে আল্লাহ তোমাকে কত মহব্বত করে আল্লাহ তোমার উপরে কত এহসান করতেন আল্লাহ তোমার উপরে কত দয়া করতেছেন